শোনা গেছে এই জায়গায় নাকি ভূত পাওয়া যায় আর ভৌতিক ঘটনা ঘটে থাকে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও নিউ ব্লগ। বন্ধুদের ফোন করে করে পারি না, যদিও তাদের সময়েরও মূল্য আছে, কিন্তু বিশ্বকবি বলে গেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আর আজকের কোথায় যাচ্ছি, আজকের একটা বারাইপুরে নাকি ঐতিহ্যশালী রাজবাড়ি আছে, জমিদার বাড়ি আছে, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার গানের কথা বললাম, তিনিও পদধূলি রেখেছেন। অত্যন্ত ঐতিহ্যশালী, অত্যন্ত ঐতিহ্য মণ্ডিত একটা বাড়ি, অনেকে ভুতুরে বাড়ি বলে তাকে ইউটিউবে। তো আজকে সেখানে যাচ্ছি, জায়গাটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব। তো এখন আমি বেরিয়ে পড়েছি বারাইপুর যাওয়ার উদ্দেশ্যে, বারাইপুরে যে জায়গাটা যাবো বলেছি বেরিয়ে পড়েছি। আমার বাড়ি থেকে হাঁটা পথে জয়নগর স্টেশন 2 থেকে 3 মিনিট। তো এখন সেখানে যাচ্ছি, এরপরে ট্রেন ধরে আমরা বারাইপুর যাব। তো একা ভিডিওটা কত ভালো হবে জানি না, কিন্তু তোমরা সঙ্গে থাকো না, মাস্ক নিয়েছি, মাস্ক এক্ষুনি পরে নেবো, ভয়েসটা যাতে আসে মাস্কটা খুলে কথা বলছি। তো ব্লগটার সঙ্গে থেকো, গিয়ে দেখা হচ্ছে ওখানে। এখন আমরা নেমে গেছি শাসন স্টেশনে, এবার রেল লাইন পার হয়ে ওপারের দিকে যাব, বা কারোর কাছ থেকে জেনে রাজমাঠের দিকে যাওয়ার চেষ্টা করব। তো এবার যাওয়া যাক, ব্লগটার সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে ব্লগটা। অবশেষে পাক্কা 15 থেকে 20 মিনিট হাঁটার পর, কারণ আমি এই পথটা জানতাম না, অবশেষে আমি এসে উপস্থিত হয়েছি সেই রাজবাড়ির সামনে বারাইপুর রাজমাঠের কাছেই। তো তোমাদেরকে প্রথমে কিছু সিনেমাটিক শট দেখিয়ে নিই, বারাইপুর রাজমাঠ এবং উল্টো দিকে রাজবাড়ি, তারপর আমি এর মধ্যে প্রবেশ করে তোমাদের ভালোভাবে দেখিয়ে নেব। এই যে চারপাশের পরিবেশটা আমি যা দেখতে পাচ্ছি, মানে ইতিহাস এমনি তোমার বিশ্বাস করতে তুমি বাধ্য হবে যে এখানে কিছু না কিছু ঘটেছিল, কিছু না কিছু ইতিহাস লুকিয়ে আছে এই জায়গায়। চারপাশটা দেখে এতটাই আশ্চর্য হচ্ছি আমি, এতটাই বারাইপুরের মধ্যে যে এত সুন্দর একটা জায়গা আছে। তো তোমরা সিনেমাটিক শট দেখতে থাকো, তারপরে কথা হবে। শোনা গেছে এই জায়গায় নাকি ভূত পাওয়া যায় আর ভৌতিক ঘটনা ঘটে থাকে, তো কী হয় সেটাই আর।
বললে বিশ্বাস করবে না, চারপাশটা একটা গা থমথমে পরিবেশ। কিন্তু এই যে মিথ্যা কথা প্রচলিত আছে যে ভুতুরে বাড়ি এই তাই, এগুলো একদম সত্যি নয়, বরং এটা একটা হেরিটেজ, এটা একটা ঐতিহাসিক স্থান বলতে পারো। কারণ ইংরেজদের সাথে সম্পর্ক যেখানে জড়িয়ে আছে আর তোমরা দেখেই বুঝতে পারছ, এখনও পর্যন্ত নাকি এখানে ধুমধাম করে দুর্গাপূজা করা হয় রীতি প্রচলিত করে। তবে বক্স ডিজে এইসব বাজে না, বাজে ঢাক কাঁসর ঘণ্টা, প্রাচীন রীতি বহন করে, সাবেকিয়ানা বহন করে। এইখানে এলে যারা ইতিহাসের স্টুডেন্ট বিশেষ করে এমনি ইতিহাসের কথা মনে পড়ে যাবে। আর আমি এসেছি আজকের এই জায়গাটায় শুধু একটা টানে, আলাদা টানে, যে এরকম একটা জায়গা এখানে আছে, কারণ জয়নগর থেকে এখানে আসা, এত দূর এসে ভিডিও বানানো, আর এই প্রথম আমি আগে ভিডিও করতাম যে কোনো কাজে গেলাম পাশাপাশি ভিডিও করে এলাম, আজকে শুধু এই জায়গাটা দেখবো বলে আমি এসেছি। তো আমি এখানে ঘুরতে ঘুরতে তোমাদের জানাই অন্যান্য ভিডিও এবং বর্তমান এখানকার যে জমিদার তার কথা অনুযায়ী ভিডিও থেকে জানতে পারি, এক সময় এখানে নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন দত্ত সবাই এই বাড়িতে পা রেখেছিলেন। এমনকি একথাও আমি জানতে পারি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাস দুর্গেশ নন্দিনী এই জমিদার বাড়িতে বসেই লেখা। হ্যাঁ, আশ্চর্য হচ্ছেন। আরও একটা কথা তোমাদের বলে থাকি, এখনও এখানে পাঁঠা বলি হয়ে থাকে বা বলি হয়ে থাকে, আর এইখানে এখনও 300 বছরের দুর্গাপূজা, 300 বছরের পুরানো দুর্গাপূজা এখনও এখানে চলতে থাকে। আর এই মতবাদ এখনও প্রচলিত আছে যে এখানে নীলকণ্ঠ পাখি ওড়ানো হয় দুর্গাপূজার বিজয়ার দিন, যাতে এই নীলকণ্ঠ পাখি শিবের কাছে গিয়ে, ভোলা মহেশ্বরের কাছে গিয়ে পৌঁছে দিতে পারে যে মা দুর্গা আসছে। তো কথা তো অনেক হলো এই বাড়িটার ঐতিহ্য যে কতটা, ব্রিটিশ আমলে একবার নাকি এই বাড়িটা নিলামেও তুলে দিয়েছিল ব্রিটিশরা, কিন্তু অবশেষে রাজবল্লভ বা রায়বল্লভ কিছু একটা নাম হবে, তিনি এই বাড়িটাকে আবার ফিরিয়ে নিয়ে আসেন। এতটা ঐতিহ্যশালী বাড়ি নিজের চোখে দেখবো এটা কখনো ভাবিনি, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তো দেখতে থাকো, এখন আমি তোমাদেরকে সেই দুর্গা দালানে নিয়ে যাব যেখানে দুর্গাপূজা হয়। হ্যাঁ, 300 বছরের যে জায়গাটা আমি দেখে বুঝতে পারছি না এটা কি, আগেকার দিনে রাজাদের জমিদার আমলের কিছু হবে হয়তো, বা কোনো স্নানাগার বা কোনো সমাধি ক্ষেত্র বা কোনো বলির জায়গা কিছু একটা হবে। তো তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও, আমিও জানতে পারবো। সামনে একটা হ্রদ রয়েছে, এখানে হ্রদের মেলা হয় দেখে বুঝতে পারছি। শুনেছি এই বাড়ির উত্তরাধিকারী যারা তারা সবাই এখন আর এখানে থাকেন না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকেন, কিছু মানুষ এখানে থাকেন ওই যে লাল রঙের যে জায়গাটা দেখালাম। তো আজকের ভিডিওটা করতে সত্যি অনেক কষ্ট হয়েছে কারণ জয়নগর থেকে এসে, তাই বলবো এমনি এমনি করতে হবে না, আমি যে এসছি বলেই এতদূর ভিডিওটা লাইক করতে হবে না। ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, একটা লাইক অবশ্যই করে যেও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যদি তোমরা আসতে চাও, তোমরা যদি বাইকে আসো, তাহলে আমি নেমে এসেছি শাসন স্টেশন থেকে, শাসন স্টেশন থেকে 5-10 মিনিট, হ্যাঁ 10 মিনিটের মতো আসলেই তোমরা এই বাড়িটা খুঁজে পেয়ে যাবে। বারুইপুর রাজমাঠে এলেই, রাজমাঠের ঠিক সোজা এই বাড়িটা রয়েছে, রাজবাড়িটা। আশা করি খুব ভালো লাগবে তোমাদের। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও বেশি বেশি পরিমাণে। যারা আমার ভিউয়ার্স আছে তাদের তো অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো এরকম কোনো ভিডিও নিয়ে, আর তোমাদের ভালো লাগার মতো ভিডিও নিয়ে। কমেন্ট করে জানিও, আমি ঠিক পৌঁছে যাবো তোমাদের কাছে। তো দেখা হচ্ছে, ভালো থাকো, সুস্থ থাকো।